সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা প্রোগ্রাম যেটা, যে অনুষ্ঠান মানুষের কাছে নতুন নয়, অজানা নয়। আপনাদের অনেক রকম সমস্যা থাকে এবং এমনিতেই এখন পরিস্থিতিটা সমস্যার পরিস্থিতি, এবং 2020 2+0+2+0=4 রাহুর বছর, কাজেই নানান রকমের অনভিপ্রেত সমস্যার মধ্যে মানুষ জড়িয়ে পড়ছেন। সেখান থেকে মানুষকে বের করতে হবে এবং তার জন্য জ্যোতিষ সাহায্য নিতে হবে। যার যার বিশ্বাস তিনি আসবেন, যার যার বিশ্বাস নয় তিনি আসবেন না, একদম পরিষ্কার। এই হিসাব করেই আমরা চলবো এবার থেকে। যদি আপনার বিশ্বাস থাকে জ্যোতিষ চর্চা, জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ গাইডলাইন, তার রেমিডিজ এবং অন্যান্যর উপরে, দেন অবশ্যই আপনার মুক্তির রাস্তা রয়েছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা স্বাগত জানাবো অনন্যাদিকে, যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, প্রায় বংশ পরম্পরা 35-40 বছর জ্যোতিষ চর্চা এবং জ্যোতিষশাস্ত্র এর অধ্যয়ন বংশানুক্রমিকভাবে ওনারা কাজ করে আসছেন। অনন্যাদিকে স্বাগত আজকের অনুষ্ঠানে। অনন্যাদি, ঠিক এই মুহূর্তে কোন বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া উচিত? তুমি ঠিক যেভাবে আজকে আলোচনা করবে আমরা সেইভাবে আলোচনায় গিয়ে, আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্মীবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই, যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে রয়েছে আমার ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলি যে তোমরা তো চেম্বারে যাও, বা তোমরা সময় সম্পর্কে অনেক আগে অবগত হও, এই সময়ে কাদের কোন সেক্টরে কোন মানুষদের জ্যোতিষ সাহায্য নেওয়া প্রয়োজন এবং নিলে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে? দেখো, আমার কাছে তো যারা বেশিটাই আসছে শুধুমাত্র পড়াশোনার তাই বেশি আসছে, আর বিবাহ আর অর্থনৈতিক সমস্যা, এই তিনটে জিনিস নিয়ে আমার কাছে বেশি লোক আসছে। তো সেখানে অবশ্যই আমি, যদিও এখন 10 জনের বেশি দেখবো না, একজনের সঙ্গে একজন, এর বেশি না, এবং যা বিধি নিয়ম আছে সরকারি সেই নিয়ম মেনেই আমার কাছে ঢুকতে হবে। মানে এবং উল্লেখ করে দিই, মাস্ক এবং স্যানিটাইজার ছাড়া এটাই চেম্বারে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। 10 জন করে প্রত্যেক চেম্বারে এবং একজনের সঙ্গে একজন চেম্বারে অ্যালাউড, সবাই কিন্তু নয়। এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেহেতু দিদি বললেন আমি উল্লেখ করে দিই। হ্যাঁ, অবশ্যই এই স্বাস্থ্যবিধি মেনে যারা আসতে পারবে তারা আসবে, আর আদারওয়াইজ নট। ঠিক। এবার বলো তোমার জিজ্ঞাসা না, এবং জিজ্ঞাসার পাশাপাশি আমি এটাও বলে দিই যে বাইরের কিন্তু চেম্বার কিছু শুরু হচ্ছে, ওই নির্দিষ্ট স্বাস্থ্যবিধি, মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে আসতে হবে, এছাড়া চেম্বারে ঢুকতে দেওয়া হবে না, একজনের সঙ্গে আরেকজন আসতে হবে, তার বেশি মানুষ এলাও নয়, এবং এক একটা চেম্বারে 10 জন 11 জন কিন্তু চান্স পাবেন না। 10th of July বারাসাতে চেম্বার রয়েছে, 12 তারিখে খড়গপুর রয়েছে, 13 তারিখে কাঁথিতে চেম্বার রয়েছে, 14 তারিখ তমলুকে চেম্বার রয়েছে, 19 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে, 20 তারিখে হাওড়াটা কবে আছে? হাওড়া আছে 28 তারিখ, 28 তারিখ হাওড়া। হ্যাঁ, 19 তারিখে বহরমপুর আছে, 20 তারিখ কৃষ্ণনগর আছে, 26 তারিখ আসানসোল আছে, 27 তারিখ দুর্গাপুর, 28 তারিখে হাওড়া। 2nd August হচ্ছে মালদা, 3rd August হচ্ছে শিলিগুড়ি, 5 তারিখ আলিপুরদুয়ার, আর 6 তারিখে গুয়াহাটিতে চেম্বার আছে। কিন্তু ওই মাস্ক স্যানিটাইজার নিয়ে আসতে হবে, একজনের সঙ্গে একজন আসতে হবে, এবং নির্দিষ্ট সময়ে চেম্বারে ঢুকতে হবে, চেম্বারে 10 জন করে থাকতে হবে, এই হচ্ছে নির্দিষ্ট নিয়মবিধি। এবার দেখো, এই বছরটা হচ্ছে আনপ্রেডিক্টেবল ইয়ার। যারা পড়াশুনো করছে তারা কি করবে কি না করবে বুঝতে পারছে না। সব স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম নেই, অনলাইন লেকচারিং বা ক্লাস হচ্ছে না, সবাই পারছে না, এবং ভারতবর্ষের মতো গরিব দেশে অসম্ভব ব্যাপার সবার পক্ষে। গ্রামে গঞ্জে মানুষের নেটও নেই, কানেকশন নেই, ফোন নেই, বোঝেও না, এবং অনেকে জানেও না, বোঝেও না, বা বোঝার অপশনও নেই, স্কোপও নেই। তাহলে এই মুহূর্তে বাবা মা কিন্তু সন্তানের ভবিষ্যৎ নিয়ে যখন তারা 2-1 দিন পড়াশোনার ক্ষতি হলে চিন্তা করেন, সেখানে একটা বছর, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক, এই ব্যাপারে কি বলবে তুমি? আমি বলছি যে মা বাবারা সবসময় চিন্তা করে, এখন তো চিন্তা করতেই হচ্ছে যেহেতু সব অনলাইনে। এই দেবাশিস যা বললো, সবাই অনলাইনটা বুঝেও না, বা গ্রামগঞ্জে সব জায়গায় নেই, এবং তারা ভয় পাচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কী। তাই সেই জন্যই আমি বলবো পড়াশোনার দিকটায় সবসময় তারা বাড়িতে পড়াশোনা করুক, কীভাবে করবে অ্যালার্ট, সেইভাবে অ্যালার্ট থাকতে হবে, এবং এখন যেহেতু স্কুল নেই, ম্যাক্সিমাম যেন দেবাশিস ছেলেমেয়েরাই পড়াশোনা করছে না, আবার ওই তুলে দেবে ক্লাসে, এখন না পড়লেও পাস, সেই জায়গাটা চলে এসছে, সেই জন্য আরোই পড়াশোনা করছে না।
কিন্তু এটা ভাবলে তো চলবে না, এই বছরটাই যে সবকিছু আমাকে তুলে দেবে তাই বলে সবকিছু সারা জীবনটা তো তাইভাবে চলবে না। কাজে সেই জন্য পড়াশোনাটা করতেই হবে। এবং মা বাবার সেই প্রতি আমি দেখছি অনেক মা বাবারাই কিন্তু খুব নজর দিচ্ছেন, বলছে দিদি এবছর তো তুলে দিচ্ছে তাই বলে সামনের বছর আমার ছেলেকে দিয়ে তুলে দেবে এমনটা তো নয়, সেই জন্য আমাকে ছেলের প্রতি নজর রাখতে হবে। এবং দেখছি ওর পড়াশোনার আগ্রহটাও কমে গেছে, তো সেই কারণে যেভাবেই হোক আপনি সেই জায়গাটা আগ্রহ জায়গাটা বাড়িয়ে দেন যাতে পড়াশোনায় মন দেয়, পড়াশোনাটা বই নিয়ে অন্তত বসে। তো এই এই জায়গাগুলোকে দেখতে হবে সবাইকে, কাজে এগুলো যারা দেখবে না তাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে। তার মানে মনোযোগী করে তোলবার ক্ষেত্রে বা পড়াশুনোতে যাতে করতে বসে সেই জায়গাটা অভ্যেসটা তৈরি করবার জন্য কিন্তু একটা প্রতিকার প্রয়োজন। এবং প্রতিকারের আগে যেটা দরকার সেটা হচ্ছে ছাত্র বা ছাত্রীর ছকটাকে দেখা দরকার, যে তার ছকে কি বলছে, কোন পথে পড়াশুনো করলে ওর বেটার হয়, কি নিয়ে পড়লেও ভালো রেজাল্ট করতে পারবে। এবং শুধুমাত্র বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, এরকম বিদ্যে বোঝাই হয়ে তো লাভ নেই, বিদ্যেকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। আমাদের এই ক্যামেরার উল্টো দিক ক্যামেরা পার্সন দাঁড়িয়ে, ক্যামেরা জানেন উনি এই কারণের জন্য দাঁড়াচ্ছেন। আজকে কেউ ক্যামেরা শিখে যদি বাড়িতে ঘুমিয়ে থাকেন কাজ হবে তাতে, কোনো কিচ্ছু কাজ হবে না, তাতে কোনো কাজ হবে না। পড়াশুনো শিখে যদি সেটাকে দিয়ে রোজগার না করা যায়, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ বলতেন যে বিদ্যাকে বাহন করো, বিদ্যাকে বহন করে নিয়ে যেও না, তুমি বিদ্যার বোঝা পিঠে নিলে তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছো তা করো না। ইউ হ্যাভ টু স্টাডি দ্য অ্যাপ্লাইড এডুকেশন, ইউ হ্যাভ টু স্টাডি দ্যাট এডুকেশন দ্যাট হুইচ ইউ গিভ ইউ দ্য জব, যেটা তোমায় চাকরি দিতে পারে, এরকম পড়াশুনো করো। এবং তার জন্য কিন্তু ছকটা দেখে আমি কোন পথে কি করব এটা জানাটা দরকার, জরুরি। যে কাজটা কত জরুরি, যে কাজটা কতটা সম্ভব একটু তুমি বলে দাও। অবশ্য 100% সম্ভব আমার ছকে হয়তো, দেখুন হরোস্কোপের মধ্যে যদি বুদ্ধিভ্রষ্ট যোগ থাকে তাহলে সে যে সাবজেক্টটা নেওয়ার দরকার সেই সাবজেক্টটা না নিয়ে তার বাড়ির গার্জেনরাও হয়তো অন্য সাবজেক্ট, আমার দেওর ডক্টর আমার ছেলেকে ডক্টর করতে হবে, আমার অমুকে ইঞ্জিনিয়ার তাই আমায় করতে হবে, এটা ভাববেন না, এটা খুব ভুল জিনিস। আর এটা যদি ছেলেদেরকে চাপিয়ে দেন তাহলে কিন্তু কি হলো, তার ভবিষ্যৎটা উল্টো হয়ে গেল। কারণ আমার যে জিনিসটা ভালো লাগে তার প্রতি যতটা আমার ভালোবাসা থাকবে ততটা আমি ভালোভাবে জানবো, কিন্তু যে জিনিসটার প্রতি আমার শ্রদ্ধা নেই ভালোবাসা নেই সেই জিনিসটা কিন্তু আমি তত নিয়ে চর্চা করব না। তাই সেই জন্য সেই যে ছকটার মধ্যে তার কি বলছে এবং তাতে তার ভালোও হয় না। না, আমি দেখেছি জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা এবং জোর করে চাপিয়ে দেওয়া কাজ কোনোদিন খুব বেশি দূর হয় না এগোতে পারে না। কেউ যদি কোনো কাজ ভালো না বাসে তিনি কিছুতেই করতে পারবেন না। হ্যাঁ, একটা বড় অ্যামাউন্টের মাইনে পেলে তিনি কিছুদিন পর্যন্ত টানতে পারেন, কিন্তু তার দেখবেন একটা মেন্টালি ডিস্যাটিসফ্যাকশন কাজ করে। পড়াশোনাও ঠিক তাই, ওনার সায়েন্স পছন্দ নয়, আপনি জোর করে ওনাকে সায়েন্স চাপিয়ে, অনেক মা বাবাই আসে এরকম আমার কাছে, হবেই না কিছুতে, তাই এসে বলছে কি দিদি আমার ছেলেকে তো পড়ার জায়গায় ভর্তি করে দিয়েছি কিন্তু দেখুন তো কি হবে। আমি বললাম ও তো ইঞ্জিনিয়ার হওয়ার শখ এটা, বলছে না আমার সত্যিকারের, দেখুন দিদি আমি ওকে ভর্তি করে দিয়েছি ডাক্তার করব বলে পড়তে পাঠিয়েছি, জয়েন দেবে কিন্তু ও কিছুতেই চাইছে না। আমি বললাম চাইছে না, দেখতে পাচ্ছেন যে ছক যা বলে তাই হয়, কাজে আপনার ছেলেকে এখন থেকেই ওখান থেকে ই করে দিন, দিয়ে অন্য জায়গায় দিয়ে দেন। তা আজকে শেষ ভালো আছে ছেলেটা, বলল যদি তখন আপনার কাছে না যেতাম এই জিনিসটা হতো না। কাজে এইগুলোকে ভাবতে হবে, আমার ছেলে চাইছে সে ভালো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হবে, আমি চাইছি যে না আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, তাহলে তো হবে না। তার ছক ইন্ডিকেট করছে তার হরোস্কোপের মধ্যে বুধাদিত্য যোগ রয়েছে, সে হয়তো ডক্টর হতে পারে হয়তো চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারে, হ্যাঁ কিন্তু সেখানে আমি চাইছি তাকে অন্য কিছু করবো, তা তো হবে না। কাজেই এগুলোকে দেখতে হবে, কার কোথায় কি আছে, কে কি করলে সেই জিনিসটায় সে লাভবান হতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তার হরোস্কোপে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ছক রয়েছে, আমি তাকে ইলেকট্রনিক্সে দিয়ে দেবো, তা তো হবে না। তাহলে সেই সেই মানে নিয়ে কাজ করতে পারবে না সে, কারণ তার মাইন্ডটা ওদিকে থাকবে না। তো এই হলো ব্যাপার, কাজে সেই জন্য সেইগুলো দেখে নিয়ে তবে তাকে সেইভাবে, রবি থেকে সে হয়তো সায়েন্স নেট ছেলেই না, সে চায় না আর্টস পড়বে, সে তার মাথায় ঢুকছেই না বিজ্ঞানটা, তা আপনি তাকে সায়েন্স পড়াবেন তো হবে না। তো রবি থেকে সায়েন্স, বুধ থেকে কমার্স, এগুলো দেখতে হবে, চন্দ্র বৃহস্পতি থেকে কি আর্টস, এগুলো আমাদের দেখে নিতে হবে। আবার যখনই শনি রাহুর দ্বারা যুক্ত হয়ে যাবে তখন সে সায়েন্সের কারক গ্রহ হয়ে যাবে, তাহলে আমরা এগুলো দেখবো না। চন্দ্র বুধ ভালো থাকলে একজন ভালো চাইল্ড স্পেশালিস্ট হতে পারবে, রবি বুধ ভালো থাকলে একটা মেডিসিনের ডাক্তার হতে পারবে ভালো, এরকম দেখে দেখে সব।
কিন্তু সেগুলো যদি আমরা না দেখি তাহলে কি করে হবে? আমি আরেকবার চেম্বার বলে দিই, 10th জুলাইতে হচ্ছে, 12th চেম্বার রয়েছে, 12 তারিখে খড়গপুরে চেম্বার রয়েছে, যারা বুক করাবেন তারা ইমিডিয়েট বুক করতে পারেন, 13 তারিখে কাঁথিতে কন্টাইতে চেম্বার রয়েছে, 14 তারিখে তমলুকে চেম্বার রয়েছে, 19 তারিখে বহরমপুরে বসবেন দিদি, 20 তারিখে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, 26 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, 27 তারিখে দুর্গাপুরে, 28 তারিখে হাওড়াতে, 2nd আগস্ট হচ্ছে মালদায় চেম্বার, 3rd আগস্ট শিলিগুড়িতে চেম্বার, 5ই আগস্ট আলিপুর দুয়ারে চেম্বার, 6 তারিখে গুয়াহাটি চেম্বার। বার যারা চেম্বারে আসবেন তাদের মাথায় রাখবেন যে মাস্ক এবং স্যানিটাইজার মাস্ট, একজনের সঙ্গে একজন ঢুকতে পারবেন, সঠিক সময় চেম্বারে আসতে হবে এবং চেম্বারে 10 জন করেই দেখা হবে, তার বেশি কিন্তু নয়। অর্থাৎ একজনের সঙ্গে একজন, মাস্ক এবং স্যানিটাইজার মাস্ক নিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময় প্রত্যেক চেম্বারে 10 জন করেই থাকতে হবে, 11 জন নাম লেখানো বা দেখানোর জন্য অনুরোধ, পিড়াপিড়ি করবেন না, এটা হচ্ছে কথা। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অলিভিয়া সেন বলছি, আহিতলা থেকে। আচ্ছা বেশ, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। দিদির অনুষ্ঠান ভালো লাগে? হ্যাঁ দিদির অনুষ্ঠান ভালো লাগে। দিদির কাছে একবার আমাদের একজন রিলেটিভ গিয়েছিলেন ওনার চাকরি সংক্রান্ত একটা বিষয়ে, এবার ওনার চাকরিও হয়েছে তার সাথে প্রমোশনও হয়েছে। বাহ, দুটো একসঙ্গে দুটো লাভ। হ্যাঁ মানে উনি দিদি বলেই দিয়েছিলেন যে ওনার খুব একটা প্রবলেম নেই, শুধু কয়েকটা জায়গায় একটুখানি যদি সংশোধন করে দেওয়া যায় তাহলে হয়তো ম্যাটারটা নিতে যাবে। ওনার সেটাই হয়েছে এবং উনিও খুব খুশি, আমাদেরকেও জানিয়েছেন দিদির ব্যাপারে। মানে ওনার কথা শুনেই আজ আমরা ওনাকে ফোন করেছি। আচ্ছা ডেট অফ বার্থটা বলুন তাহলে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/7/2001। 21/7? হ্যাঁ 21/7 2001। আচ্ছা কোথায় জন্ম? আমার কলকাতা। হ্যাঁ সময় হচ্ছে 11টা মানে 11:59। সেটা সকাল? না রাত্রি, রাত্রি রাত্রি। ঠিক আছে। হ্যাঁ আর কোথায় জন্ম? কলকাতা। কলকাতা? হ্যাঁ আহিরিটোলা। ও আহিরিটোলায় আপনার জন্ম। আচ্ছা আপনার লগ্ন হলো তুলা লগ্ন রাশি কর্কট, আপনার জানা আছে? না আমার তুলা লগ্ন না, আমার মেষ লগ্ন। আপনার মেষ লগ্ন? দেখুন আপনি বলেছেন 21/7/2001 তাই তো? আপনার গণ জানেন? আপনার কি গণ? রাক্ষসগণ, দেবারি গণ মানে অর্থাৎ কিনা রাক্ষসগণ আপনার। আচ্ছা প্রথমে আপনাকে যেটা বলবো আপনি একটা করে করে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ প্রথমে বলি আপনাকে, আপনি বেটে নন, লম্বা এবং আপনার, আপনি ভীষণ স্বাধীনচেতা মহিলা, যেটা নিজে ভালো মনে করেন সেটাই করেন, পরোপকারী, ভুল না ঠিক আগে আমাকে বলতে হবে। একদম একদম 100%। পরনির্ভরশীলতা আপনি একদম পছন্দ করেন না তাই তো? না। হ্যাঁ চান আমি নিজে কিছু করবো, নিজে পায়ে দাঁড়াবো তাই তো? একদমই তাই। এই নিয়ে আমার ফ্যামিলিতে মানে আমার সাথে আর কি মতবিরোধ হয়ে যায়। এইবার আপনাকে আমি বলি, আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আপনি জানতে চাইছেন আপনার পড়াশোনা তাই তো, ক্যারিয়ার? হ্যাঁ একদম একদমই তাই, আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই যে আমি এবছর HS দিয়েছি আর আমি জেনারেল লাইনে যাব না টেকনিক্যাল লাইনে গেলে আমার বেশি ভালো হবে সেটাই। অনলাইনে আপনার পক্ষে সুবিধাজনক তাই তো? একদমই তাই, একদম একদম বলে দিচ্ছি, আপনি লাইনে থাকুন। শুনুন আপনার হরোস্কোপ ইন্ডিকেট করছে, যেটা ইন্ডিকেট করছে আমি সেটাই বলবো আপনাকে। আপনি যদি পড়াশোনা করুন, হ্যাঁ এটা আপনার ভালো হবে। ঠিক আছে
আমারই সরকারি জায়গায় হওয়ার চান্স আছে? নিজের পায়ে দাঁড়াতে পারবে সেই জন্য চেষ্টা করুন। হ্যাঁ, মানে বেসিক যেটা প্রবলেম হলো যে আপনার সব কাজই হতে গিয়ে হয় না, তো এবার ব্যাপার হচ্ছে এটা যেরকম আপনার একাডেমিক ক্যারিয়ারকে হ্যাম্পার করেছে, ঠিক এটা কিন্তু আপনার প্রফেশনাল ক্যারিয়ারকেও হ্যাম্পার করবে। খুব ভালো চাকরি হতে গিয়ে আপনার হবে না, মানে ইট ইজ লাইক এ টেন্ডেন্সি, এটা একটা টেন্ডেন্সি, ইটস প্রোন। এই বিষয়টা যদি আপনি বেরোতে না পারেন তাহলে কিন্তু বিপদ আছে এখান থেকে। তো কাজী তার জন্য যদি আপনার মনে হয় যে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল মেজার্স নেবেন তাহলে দেন আপনি যোগাযোগ করতে পারেন, হেল্পলাইন নাম্বার রয়েছে। আমি বলে দিই, 10th জুলাই হচ্ছে বারাসাতে চেম্বার, 11-12 তারিখে হচ্ছে খড়গপুরে চেম্বার আছে, 13 তারিখে কাঁথিতে চেম্বার, 14 তারিখ তমলুকে চেম্বার, 19 তারিখ বহরমপুর চেম্বার, 20 তারিখ কৃষ্ণনগর চেম্বার, 26 তারিখে দিদি যাবেন আসানসোলে, 27 তারিখ দুর্গাপুরে, 28 তারিখে হাওড়ায় রেসপেক্টিভলি, 2 তারিখে মালদাতে, 3 তারিখে শিলিগুড়িতে, 5 তারিখ আলিপুর দুয়ারে, 6 তারিখে গুয়াহাটিতে চেম্বার রয়েছে। বাট স্বাস্থ্যবিধি মানতে হবে, ICMR এবং WHO-র যে সমস্ত স্বাস্থ্যবিধি রয়েছে, অর্থাৎ মাস্ক এবং স্যানিটাইজার মাস্ক, একজন চেম্বারে 10 জন, সঠিক সময় আসতে হবে, একজনের সঙ্গে একজন কাঁদতে হবে, এর বেশি কিন্তু নয়, এই গাইডলাইন মেনে আপনাকে চলতে হবে। কে আছেন ফোনে? আপনি আমাকে বলুন যে আজকে কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে বলুন। কত? 16-12-1991। বেশ, টাইম বলুন। টাইম 9:58 AM। 9:58 AM মানে সকালবেলায় জন্ম, 9:58 মিনিটে। জন্মস্থান কোথায়? আলিপুরদুয়ারে জন্ম। বেশ, ওনার জন্ম হচ্ছে 9:58 মিনিট সকালবেলা, তারিখ হচ্ছে 16-12-1991। আমি একটু দেখে নিই। সকাল 9:58 আচ্ছা, জন্ম এই লগ্ন হলো মকর লগ্ন মীন রাশি, জানা আছে? না, জানা নেই। আচ্ছা, মকর লগ্ন মীন রাশি, আর গণ হলো দেবগণ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আপনাকে যেটা বলবো, আপনি খুব মানে পরোপকারী, খুব স্যাক্রিফাইস মনোভাবাপন্ন মানুষ, কিন্তু আপনাকে বাইরে থেকে সেটা কেউ বুঝতে পারে না, ভুল না ঠিক, আগে আমায় বলতে হবে। হ্যালো? একদম তাই। খুব হিসেবি আপনি, মানে যেরকম দরকার সেরকম খরচা করেন, অযথা ব্যয় পছন্দ করেন না, তাই তো? না। আচ্ছা, ভাবেন ওটা অন্য লোককে দিলে, তবে আপনার সব কাজেই কিন্তু একটা বাধা, হওয়া জিনিস একবারে হতে চায় না, তাই তো? না, হতে চায় না। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি গবেষণামূলক কাজ করতেন, তাই তো? মানে গবেষণা করেছেন কিছু নিয়ে, তাই তো? হ্যাঁ। এবং আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ার এবং বিবাহ, তাই তো? এবার আপনাকে বলছি, আপনার মানে গবেষণা করেছে মানে হচ্ছে ওনার উচ্চ শিক্ষাই হয়েছে। হ্যাঁ, উচ্চ শিক্ষা। এবার ব্যাপার হচ্ছে, তৎসত্ত্বেও আপনার চাকরির জায়গাটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, মানে ক্যারিয়ার এখনো স্টেবল হয়নি, তাই তো? সেটা হচ্ছে না, সেটা ক্যারিয়ার স্টেবিলিটি হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওনার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, আপনি কর্ম পাবেন, একটু দেরি হচ্ছে এটাই যা সমস্যা, কিন্তু আপনার কর্ম হয়ে যাবে, চিন্তা করবেন না। এবং বিয়ের ক্ষেত্রটা বলে দিই, বিয়েটা বড্ড দেরি করে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? আর কোনো চিন্তা নেই, খালি বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে, ব্যাস। আচ্ছা
মানে এটা যদি কেউ কারুর কাছে যে আপনি আপনার এই সাপির দোষটা ঠিক করে নিন এবং কেমন রুম যোগ আপনি ভীষণ টেনশন করেন ভীষণ অস্থিরতা আপনার মধ্যে কাজ করে নিজেকে লোনলি ফিল করেন ভুল না ঠিক আগে বলুন যখন উচ্চশিক্ষা ওই একটু আগে বললাম দেখুন কথা কিরকম মেলে দেখুন একটু আগে আমি বললাম যে আপনি পড়াশোনা করবেন প্রচুর পরিমাণে বিদ্যে বোঝাই হয়ে আপনি বাবু মশাই হয়ে থাকবেন কিন্তু কিন্তু দেখুন এই অবস্থা উনি উনি তুমি গবেষণা করেছে মানে দ্যাট মিন্স আপনি কোন একটা বিষয়ে পিএইচডি করেছেন পিএইচডি করেছেন মানে দ্যাট ইজ দ্য পোস্ট গ্রাজুয়েট পিএইচডি আপনি করেছেন কিন্তু আপনার চাকরি হয়নি আপনার কেরিয়ার তৈরি হয়নি মানে আমরা কতটা আনফরচুনেট যে যে দেশে মানুষের উচ্চ শিক্ষা রয়েছে কিন্তু কর্মসংস্থান কর্মসংস্থান আপনি চিন্তা করুন আমি যদি মাধ্যমিক পাস করে বসে থাকতাম তো কারোর কিছু বলার ছিল না যে ছেলে পড়াশোনা করেনি ফালতু ছেলে বেকার একে দিয়ে চিন্তা করে কোনো লাভ নেই কিন্তু আপনি পিএইচডি করেছেন মানে ইউ অলরেডি রিচড দ্য হায়ার পোর্শন অফ দ্য এডুকেশন হায়ার পোর্শন অফ দ্য এডুকেশন সিস্টেম কিন্তু সেখানে আপনি চাকরি পাচ্ছেন অথচ তার চাইতে অযোগ্য ব্যক্তি সে চাকরি পেয়েছে সে চাকরি পাচ্ছে এগুলো হচ্ছে গ্রহগত সন্নিবেশ 10ই জুলাই হচ্ছে বারাসাতে চেম্বার 12 তারিখে হচ্ছে খড়গপুরে চেম্বার 13 তারিখে কাঁথিতে চেম্বার 14 তারিখ তমলুকে চেম্বার 19 তারিখ বহরমপুরে চেম্বার 20 তারিখে কৃষ্ণনগরে চেম্বার 26 তারিখ আসানসোলে চেম্বারের জন্য বুক করতে হবে আপনাকে 27 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে 28 তারিখ হাওড়াতে চেম্বার রয়েছে 2 জুলাই মালদাতে চেম্বার রয়েছে 3 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে 5 তারিখ আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে 6 তারিখে গুয়াহাটিতে চেম্বার রয়েছে দেখো বাট ইউ শুড মেনটেন দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ আইসিএমআর এন্ড ডব্লিউএইচও আপনাকে মাস্ক রাখতে হবে স্যানিটাইজার রাখতে হবে দূরত্ব মেনটেন করতে হবে এক চেম্বারে 10 জন হতে হবে সঠিক সময়ে আসতে হবে এবং একজনের সঙ্গে একজন আসতে হবে এর বেশি কিন্তু নয় কে আছেন ফোনে হ্যালো আমি শুভ্রা প্রধান ঝাড়গ্রাম থেকে বলছি কেমন লাগছে অনুষ্ঠান শুভ্রা দি হ্যাঁ খুব ভালো লাগে আর আমার এক দাদা গেছিলেন তাহলে অননাদি দিতে পারে কিছু মানুষকে করতে পারে তাই তো আজকে আমি নিজের ছেলের জন্য একটু জানতে চাই ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ হচ্ছে 26/4/2004 জন্মস্থান টাটা কোথায় জামশেদপুর আপনার এই ছেলে পড়াশোনায় একাগ্রতা মারাত্মক ধরে ধরে পড়াতে হয় মনে হয় যেন আপনি ও না টেনে টেনে পড়াতে হবে ভুল না ঠিক আগে আমাকে এটার উত্তর দিতে হবে হ্যাঁ আপনার ইচ্ছে ছিল বলে আপনি ফোন করেছেন আমার সঙ্গে কথা বলতে পারছেন বহু চেষ্টার পর আপনি পেয়েছেন লাইনটা ওর ক্ষেত্রে সেটা নয় ওর মধ্যে ইচ্ছেটাই কাজ করে না যে পড়াশোনা পাস করতে হবে সেই ইচ্ছেটাই মধ্যে কাজ করে এবং ওর এই ছক ইয়ারসের ছক বুঝতে পেরেছেন এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল আছে যদি সায়েন্স নিয়ে পড়ে তাহলে সায়েন্স নিয়ে পড়তে পারবে তার জন্য এখানে যে গ্রহ হয়ে আছে বিষ হয়ে আছে ওর ধৈর্যের এত অভাব বসলো তো একটা পড়লো পড়লো না পরে পড়বো না থাক কালকেই পড়বো ঠিক এই ধরনের মেন্টালিটি অনুযায়ী একদম একদম এই তো বলছেন এই সমস্ত ব্যাপার ছেলেটার উজ্জ্বল ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে যদি কিনা এখন না করা হয় আজকে হাতে কিন্তু একদম সময় নেই
আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আগামীকাল আবার দুপুরবেলায় দেখা হচ্ছে অনন্যাদির অনুষ্ঠানে দুপুর 1:35। নমস্কার তোমায়, সবাই ভালো থাকো। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে।